আমি বুঝি না, যখনই হুড়মুড় ভিডিও করা শুরু করি তখনই বৃষ্টি হয়ে গেল। দেখেন আকাশ দেখতেছেন, মেঘের গর্জন শুরু হয়ে গেছে। হ্যালো ভিউয়ার্স, আমরা আবার চলে আসলাম আপনাদের সাথে আরেকটা নতুন হুড়মুড় রেসিপি শেয়ার করার জন্য। এই যে দেখেন, অবশ্য এর আগে আপনাদের সাথে শেয়ার করছিলাম, এগুলো কি বলো, চাকমা ভাষায় বলা হয় গুদগুইতে, গুমইতে, বিভিন্ন নামে ডাকা হয় গুড়গুইতে। আর আপনাদের বাংলা ভাষায় গত বছরের ভিডিওতে কয়েকজনে কমেন্ট করছিল গুদগুইতা গোলা, গুটগুটি গোলা কি, মানে আবার কমেন্ট করিয়েন, ভুলেও গেছি আমি। হ্যাঁ, আবার কমেন্ট করবেন এটাকে কি বলা হয়। এগুলো আজকে আমরা কিভাবে করবো গুলি সেটাই শেয়ার করব অবশ্যই। হ্যাঁ হ্যাঁ, এখন পরিবেশটা কিন্তু করব, খাবার পরিবেশ আপনারা দেখেন, চারিদিকে ভিউটা দেখেন, ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন। আমরা বর্তমানে অবস্থান করতেছি কোথায়, মামার বাড়িতে। মামার বাড়িতে অবস্থান করতেছি, এখানে ও করব করবে এখন। তো চলো শুরু করা যাক। এখন এগুলো খাওয়ার জন্য কিভাবে কাটতে হয় আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন, উপর নিচ দুই দিক থেকে কাটতে হবে, না হলে কিন্তু মজা লাগবে না। এগুলা পানিতে ভিজিয়ে রাখলে একটু কষ ভাবটা চলে যায় আর কি, তাই পানিতে ভিজিয়ে রাখতেছি। হ্যাঁ, এখানে একটা কষ ভাব থাকে আর কি। আমি বুঝি না, যখনই হুড়মুড় ভিডিও করা শুরু করি তখনই বৃষ্টি হয়ে গেল। দেখেন আকাশ কত মেঘলা হয়ে গেছে, অনেক কালো ওইদিকে, আর ওখানে ওইদিকে দেখেন, ওইদিকে কিন্তু বৃষ্টিও শুরু হয়ে গেছে, বৃষ্টি আসতে পারে এখানে। আমরা যখনই হুড়মুড় ভিডিওর জন্য মানে রেডি হই তখনই কিন্তু বৃষ্টি আসে, আকাশ মেঘলা হয়ে যায়, কালো হয়ে যায়, এটা কোনো কথা মানে বাধা সৃষ্টি করে। দেখা হোক, আর বললাম না, এখনো গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, এখন তাড়াতাড়ি ছেড়ে ফেললেই ভালো। এখানে আমি অল্প লবণ দিয়ে দিচ্ছি, আর এখান থেকে পরিমাণ মতো মরিচ দিচ্ছি, পুরোটা দিব না, পুরোটা দিলে তো কিন্তু ভয়ে সবাই কেউ খেতে চাইবে না। এই যে ভাই, বৃষ্টি শুরু হয়ে গেছে, এখন আমরা হুড়মুড় খাবো। আমাদের চাকমা সমাজে একটা মিথ প্রচলিত আছে, যেখানে দুই তিনটা বিশি একসাথে, এগুলো যদি মেয়েরা খায় যমজ বাচ্চা হয়, ঠিক আছে? খেয়ে দেখো, এই যে আপনারা শুধু শব্দগুলা শুনুন আর মনের মধ্যে ফিল নিন। আর মরিচের মরিচের পরিমাণটা একটু দেখেন, বাও সেই পুরা সেই। এরকম একটা সুন্দর পরিবেশে কিন্তু জমে যাচ্ছে এই হুড়মুড়টা, দেখতেছেন? অলরেডি মেঘের গর্জন শুরু হয়ে গেছে। তো এরকম রোমাঞ্চকর মুহূর্তে পুরা যা কার খেতে পারবো না আমি। আজকের ভিডিও তাই পর্যন্তই হবে, বলো তুমি কি বলবা। আজকের এই হুড়মুড় ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমাদের এই সুন্দর পরিবেশটাও কেমন লাগলো এটাও কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, তো এরকম সুন্দর সুন্দর পরিবেশে সুন্দর সুন্দর ব্লগ দেখার জন্য কিন্তু অবশ্যই কমেন্ট করবেন, আর আমাদের পেজটাকে ফলো করবেন। টাটা, বাই বাই। এই বৃষ্টির মধ্যে এই যে দেখেন চারপাশের ভিউগুলা। আর এখানে আরেকটা কথা বলে রাখি, আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, ঠিক সেম নামে চার্জ করলে পেয়ে যাবেন। ওকে, বৃষ্টির কারণে বাইরে শান্তি মতো খাইতে পারি নাই, তাই ভিতরে এসে ভাতের সাথে খাচ্ছি।
Hey, look, my dog. Hello, you can go. Good day. Hot, 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 h